এসপি আনন্দ মিশ্রার নাকর তলতে সংঘটিত হল এই ঘটনা। ঘটনাটো হৈছে যে আরক্ষীর উপর জপিয়াই পড়িল ড্রাগস পেডলারর পরিয়াল। এই ঘটনা সংঘটিত হৈছে নাও বৈশাল হয়। এই বিশেষ প্রতিবেদনলৈ স্বাগতম। আর মই পাপড়ি। খবরটো হৈছে যে লক্ষিমপুরের নাও বৈশাত এটা অঘটন সংঘটিত হৈছে। নাও বৈশা বুলি কলে নিশ্চয় আপোনালোকর মনতে আছে যে নাও বৈশাত কি হয় কি নহয়, সেয়া জুনমণি রাভার মৃত্যুর পিছতে উন্মোচিত হৈছিল সকলোবোৰ। আর সেই নাও বৈশাতে যত নেকি আনন্দ মিশ্রর দরে এগৰাকী এসপি থকার অবস্থাত আরক্ষীক আক্রমণ করিলে ড্রাগস পেডলারর পরিয়ালর লোকে তথা সেই অঞ্চলের লোকে। ঘটনাটো হৈছে এনে ধরনের যে ড্রাগস পেডলারক লগত লৈ আরক্ষী অসামরিক পোশাকত গৈছিল অভিযান চলাবর বাবে। অভিযান চলাবলে যেতিয়া সেই স্থানত উপস্থিত হৈছিলে, অভিযান চলাবলে যোৱা ঠাইটুকুৰ নাম এবাৰ কৈ দিছোঁ, বঙালবৰৰ 2 নং আমেদপুৰৰ দলনিপাৰ। দলনিপাৰত উপস্থিত হওয়ার পিছতে সাদ্দামৰ পৰিয়ালবর্গ জপিয়াই পড়ে আরক্ষীর উপর, আরক্ষীর উপর জপিয়াই পড়া পরিয়ালবর্গর সঙ্গে হতাহতিত লিপ্ত হয়। কিন্তু আরক্ষীক আক্রমণ করে আনকি এই ড্রাগস পেডলারকো মুকলাই লৈ যাবলৈ সক্ষম হয় পরিয়াল তথা স্থানীয় রাইজ। অতি তাৎপর্যপূর্ণ কথা, আরক্ষীর উপর প্রহার করে আরক্ষীক আক্রমণ করেছে নাও বৈশার সেই বিশেষ অঞ্চল, যেটার নাম আমি পুনরবার কোথ বঙালমরার 2 নং আমেদপুরের দলনিপার, যত এইগারী ড্রাগস পেডলারক সাদ্দামক লগত লৈ যেহেতু আরক্ষীর এটা দল অসামরিক পোশাকত গৈছিল সাদ্দাম হুসেনক করায়ত্ত করে অভিযান চলাবর বাবে সেই স্থানলে গৈছিল। গতিকে অভিযান চলাবলে যাওয়ার সময়তে পূর্বরে পৰা তাত থকা তেওঁলোকৰ পৰিয়ালবর্গ তথা ওচৰ পাজৰ লোকে আরক্ষী দলটোৰ ওপৰত জপিয়াই পড়ে আৰু লগতে সাদ্দামক সেই স্থানৰ পৰা তেওঁলোকে লৈ যাবলৈও সক্ষম হয়। আক্রমণ করে পলুয়াই লৈ যায়, মুকলাই লৈ যায় পেডলার সাদ্দাম হুসেনক। ইতিমধ্যে ঘটনাস্থলীৰ দলনিপাৰাৰ পৰা অর্ধ শতাধিক লোকক আটক কৰিছে আৰু পুৱতি নিশাৰ ভাগতে আনন্দ মিশ্রার এই অভিযান আৰম্ভ কৰিছে। পুৱতি নিশাৰ ভাগত অভিযান আৰম্ভ কৰিছে অর্থাৎ এই আরক্ষীর দলটোক আক্রমণ করার পিছতে পুৱতি নিশাই কিন্তু একশনত নামি পৰিছে আনন্দ মিশ্রা। আনন্দ মিশ্রা একশন আৰম্ভ কৰিছে আৰু ইতিমধ্যে অভিযান আৰম্ভ কৰিছে। জানিব পৰা অনুসৰি অর্ধ শতাধিক লোকক ইতিমধ্যে আরক্ষীয়ে আটক কৰিছে দলনিপাৰাৰ পৰা। অর্থাৎ এই ঘটনাটো সংঘটিত হওয়ার পিছত একশনত নামি পৰিছে আনন্দ মিশ্রা। নিশ্চিতভাৱে অতি কম সময়ের ভিতরতে হয়তো ড্রাগস পেডলারও আরক্ষী জালত পৰিব, সাদ্দাম হুসেন জালত পৰিব। যিটো লক্ষ্য লৈ টার্গেট লৈ তাত অভিযান চলোৱা হৈছিল সেই টার্গেটও সম্পূর্ণ হব, কারণ সকলে ইতিমধ্যে জানেই যে আনন্দ মিশ্রার নেতৃত্ব যেটা অভিযান চলিছে নিশ্চিতভাৱে সফল হব। কিন্তু কথা হৈছে যে আরক্ষীক আক্রমণ করার দরে ঘটনা পূর্বতেও নাও বৈশাত, এতিয়া অন্তত এটা কথা জানিব পৰা গল যেহেতু এই জুনমণি ৰাভাৰ মৃত্যুর পিছতে নাও বৈশাৰ অঞ্চলতে হওক বা লক্ষিমপুৰৰ বিভিন্ন প্রান্তত চোৰাং সোণৰ যি কাৰবাৰ তাত চলি থাকে, যিটো বেহা চলি থাকে, নকল সোণৰ যিটো বেহা চলি থাকে, ড্রাগসৰ যি বেহা চলে, জাল নোটৰ যি বেহা চলে, তার উপরত ইতিমধ্যে এখন এটা নতুন অধ্যায় আসলে মুকলি হয়ে গেছিল। তার পরবর্তী সময় তাত এসপি হিসাবে তালে পঠিওয়া হয়েছিল আনন্দ মিশ্রাক আর দেখবলে পাওয়া গেছিল বহু নকল সোণ চক্র আত্মসমর্পণও করেছিল। গতি তাত যে লক্ষিমপুরের যে এনেবর অঞ্চলত এনেকা ধরনের কর্মকাণ্ড চলি থাকে সেয়া পোহরলে আহিছিলে আর তার পরবর্তী সময় তাত কিন্তু অভিযান চলিও আসে। কিন্তু শেহতীয়াকৈ অর্থাৎ যেটো ঘটনা এতিয়া সংঘটিত হল, অন্তত এটা কথা নিশ্চিত যে তার ড্রাগস পেডলারে হোক বা চোরাং নকল সোণৰ যি বেহাই হোক বা নকল টকাৰ যি বেহা হোক সেয়া কিন্তু সম্পূর্ণরূপে চলি আছে আর তাত আনকি এটা এটা অঞ্চলের লোকে সহযোগিতা করে। আর সেইবাবে সাদ্দাম হুসেনের দরে ড্রাগস পেডলারক মুকলাই নিবলে সক্ষম হল সেই অঞ্চলের লোকে আরক্ষীক আক্রমণ করে মুকলাই নিবলে সক্ষম হল। শেহতীয়া খবর আমার হাতলে অহা অনুসরি অতি নিশার ভাগত আনন্দ মিশ্রা একশনত নামিছে, অভিযান চলাইছে আর অর্ধ শতাধিক লোকক ইতিমধ্যে আটক করেছে আরক্ষী। কিন্তু অনাগত সময়ত আর কি হব সেয়া জানিবর বাবে আমি কিছু অপেক্ষা করব।